হ্যালো বন্ধুরা, আমি হইলাম হট ডগ। আমার নাম হট ডগ। আমি ওই যে দোকানের ভিতরে যে গ্যালারিটা আছে ওই কাছের গ্যালারির ভিতরে ছিলাম। একদিন পরে কি জুনায়েদ এই দোকানের সামনে দিয়ে আসে। জুনায়েদ মানে ওই যে জুনায়েদ মনসুর আলম, এই আসে যখন দোকানের সামনে দিয়া, আমারে দেখে আবার কি লোভ লাগলো। ও বলল, আব্বা আমি হট ডগ খামু, হট ডগ খামু। পরে আমারে কিনা ফালাইলো, তাহলে কিনছর যদি অমনেই খা তা খাইব না, ওই যে আমি গরম কইরা খামু। তাহলে গরম করার জন্য আমারে দোকানদার করলো কি, ওই যে ওভেনের ভিতরে দিল, দিয়ে ওভেনটা যখন সুইচ অন করে দিল, বাবারে কি গরম! এ গরমে আমি আর থাকতে পারি না। কিছুক্ষণ গরম করার পরে আমার বার করে দিল। বার করে দেওয়ার পরে যখন জুনায়েদের হাতে দিল, জুনায়েদকে আমি বললাম, দেখো ভাই আমার তো কত গরম করলা, তাইলে একটু ওই যে এসি রুম আছে ওই যে সামনে দেখা যায়, ওই ঘরটা এসি ঘর, এয়ার কন্ডিশন ঘর, তাহলে একটু ওই ঘরের ভিতর নিয়ে খাও, একটু আমিও আরাম পাই তুমিও আরাম পাও। এই কথাটা আমার শুনলো না, অমনি খাওয়া ফেলিল আমার গরমে গরমে। তারপরে খাওয়ার পরে পরের দিন সকালে যখন পায়খানায় হাঁটতে গেছে, আমি পুশ করে বাইরে দৌড় মারছি, দৌড় মেরে আইয়ে এখানে দাঁড়াই দিছি। আর দেখতেছি, দেখি আবারও জুনাইদ আসে নাকি, আসলে আমি সোজা পালাই যাবো, ওই যে পিছনে পাথর আছে যে ক্ষেত পাথর, ওই দিকে পালাই যাবো। আমি আর জুনাইদের হাতের কাছে যাইতেছি না। জুনাইদ নাইলে আমার আবার গরম করে খাইয়া ফেলাইবো। বন্ধুরা টাটা, বাই বাই।